দেখে নিন চোখ কপালে ওঠার মতো ঘটনা রাশিয়ার পরবর্তী প্রজন্মের স্ট্রেজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাকটা পাকটা হচ্ছে রাশিয়ার পরবর্তী প্রজন্মের স্ট্রেজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এই এয়ারক্রাফটের সবগুলো বিষয় চোখ ধাঁধানো এই এয়ারক্রাফটটি বিশ্বের সবচেয়ে বড় পরিবহন এয়ারক্রাফট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি হবে বিশ্বের প্রথম স্টেলথ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এই যে সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা এর আগে কোনো পরিবহন এয়ারক্রাফ্টে ব্যবহার করা হয়নি এটির ইঞ্জিন সংখ্যা হবে তিনটি এটি দুই হাজার কিলোমিটার গতিতে দুইশো থেকে দুইশো ত্রিশ টন মালামাল নিয়ে একটানা সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে কোনো রিফুইলিং ছাড়া এটি আর্মাটা হেভি মিসাইল ট্যাঙ্ক আর্টিলারি স্যাম সিস্টেম ফাইটিং ভেহিকল মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম সৈন্য ইত্যাদি বহন করতে পারবে দুই হাজার চব্বিশ সালের মধ্যে এরকম আশিটি এয়ারক্রাফ্ট রাশিয়া সার্ভিসে আনবে এয়ারক্রাফ্টগুলো সার্ভিসে আনার পর রাশিয়া সাত ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো দেশে সৈন্য ও অন্যান্য মিলিটারি সরঞ্জাম পাঠাতে পারবে এই এয়ারক্রাফ্টের একটি বহর একসাথে চারশোটি আর্মারটা ট্যাঙ্ক অথবা নয়শোটি লাইট আর্মার ভেহিকল বহন করতে পারবে সবচেয়ে চোখ ধাদানো বিষয় হচ্ছে এটি এত স্পে লোড নিয়ে যে কোনো স্থানে ল্যান্ড করতে পারবে মানে ভার্টিক্যাল ল্যান্ডিং